এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য মুসলিম উম্মার ঐক্য ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। এজন্য কিছুতেই এমন কোনো ভূমিকা আমরা কেউই নেব না যে ভূমিকা নিলে পরে উম্মার ঐক্য কিংবা জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এক একটা রাষ্ট্রকে তিন চার ভাগ করার মতো রোডম্যাপ মানচিত্র অলরেডি তৈরি করে রাখা হয়েছে। সৌদি আরাবিয়াকে চার ভাগ, সিরিয়াকে কত ভাগ, ইরাককে পাঁচ সাত ভাগ, লিবিয়াকে চার পাঁচ ভাগ, এক একটা রাষ্ট্রকে ভাগ করে 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 একেবারে পর্যদস্ত করার মতো চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়ে পর্দার অন্তরালে কী আছে জানি না, কিন্তু সারা মুসলিম জাহান নিয়ে যেহেতু চক্রান্ত হচ্ছে, আমাদের এই বাংলাদেশ নিয়েও অবশ্যই চক্রান্তের জাল বিছানো আছে, সন্দেহ নাই, আমরা না জেনেও বলতে পারি। অতএব কোনো ইস্যুকে কেন্দ্র করে জাতীয় ঐক্য নষ্ট করে দেশ জাতি এবং রাষ্ট্রের স্বাধীনতা ধ্বংস করার কোনো উপায় তারা কেউ করছে কিনা, অতন্দ্র প্রহরীর মতো আমাদের থাকতে হবে। এজন্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে সুন্দর ভাষা, মার্জিত ভাষা আমরা যাতে ব্যবহার করি। সাহাবায়ে কেরাম যেমন কারো একটি কাজকে যদি তিনি সমালোচনা করতে চাইতেন যে কাজটি হয়তো তিনি যেটা যেভাবে করেছেন সেভাবে না করে এভাবে করলে ভালো হতো, তখন বলতেন রহেম আল্লাহ ফুলান, আল্লাহ অমুককে রহমত করুন, মার্সি করুন, দয়া করুন, তিনি ভালো চেষ্টা করেছেন। তো জিনিসটা আমার একটু ভিন্ন বুঝ এই বিষয়ে আছে, ওইভাবে খুবই মার্জিতভাবে এমনভাবে বলতেন যার তিনি সমালোচনা করেছেন সে শুনেও খুশি হতো যে আমাকে এত সম্মান দিলেন উনি, এত সুন্দরভাবে আমাকে কথাটা বললেন। তো এই সুন্নাগুলো আমাদের মধ্যে থাকা উচিত। আমরা যারই সমালোচনা করব অবশ্যই সুন্দর ভাষায় করব। কোরআনে কারিমে বারবার উপদেশ আল্লাহ দিয়েছেন জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, যেটা সুন্দরতম পদ্ধতি, ভাষা মার্জিত সবচেয়ে সুন্দর আচরণ, সেটা দিয়েই কারোর সাথে বিতর্ক করতে যেও, কারণ বিতর্কের সময় শত্রুতা তৈরি হয়। শত্রুতা তৈরির ওই দিকটাকে চেক দেওয়ার জন্য, ওটা থেকে বাঁচার জন্য ভাষার সৌন্দর্যের, ব্যবহারের সৌন্দর্যের, আপ্যায়নের সৌন্দর্যের একটা জিনিস রাখবো, যাতে করে বিতর্কের কারণে শত্রুতা তৈরি হতে পারে, আচরণ আপ্যায়ন সম্ভাষণের কারণে ওটা দূর হয়ে যাবে, সুন্দর ব্যবহারের কারণে ওই জিনিসটা আর হবে না। তো এই জন্য সেই ভাষাগুলো যাতে আমরা খেয়াল রাখি, অবশ্যই এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে আমরা এই জিনিসগুলি আমরা দেখি, সাহাবায়ে কেরামের জীবনেও আমরা এগুলো দেখি। তো সেজন্য এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে। আর আরেকটা হলো, গোটা মুসলিম জাহানের যেই ১৪০০ বছরের ইতিহাস, ইতিহাসের একটা রেজাল্ট খুঁজে পাওয়া যায়, সমগ্র ইতিহাস ভাবছি একটা রেজাল্ট খুঁজে পাওয়া যায় যে মুসলিমরা একই রাষ্ট্রের ভিতরে যত দ্বন্দ্ব করেছে, রাষ্ট্র এবং জনগণ যত সংঘাত করেছে, এসব সংঘাত থেকে মুসলিম জাতির উপকার হয়নি, ক্ষতি হয়েছে। নিজেদের এই সংঘাত থেকে অমুসলিমরা বিজয়ী হয়েছে, মুসলিমরা হেরে গেছে, মুসলিমরা ধ্বংসের মুখে গেছে। নিজেদের সংঘাতে কখনো আমরা বিজয়ী হইনি। এই বাংলাদেশেই মীর জাফর আর সিরাজউদ্দৌলার অন্তর্দ্বন্দ্বে গিয়ে আমরা রাষ্ট্র হারিয়েছি। তারা দুজন, মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে যদি বিশ্বাসঘাতকতা না করত, দ্বন্দ্ব না করত, হয়তো ইতিহাসটা ভিন্ন হতে পারত। টিপু সুলতান, মীর সাদেক, তাদের দ্বন্দ্বের কারণে যে এই করুণ ইতিহাস লিপিবদ্ধ হয়েছে টিপু সুলতানের আত্মদানের মাধ্যমে, হয়তো সেটা নাও হতে পারত, আল্লাহু আলাম। বাগদাদের ইবনুল আলকামী, নাসিরউদ্দিন তুসি এবং আব্বাসি খলিফা, তাদের দ্বন্দ্বের কারণে যে হালাকু খান এসে ১৮ লক্ষ মুসলিম আলিম, ওলামা, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, চিকিৎসক, জ্ঞানী, গুণী এদেরকে জবাই করলো, এ করুণ ইতিহাসটা হতে পারতো না। কিন্তু আমাদের অন্তর্দ্বন্দ্ব থেকেই এটা হয়েছে। তারা দ্বন্দ্বের মধ্যে যাওয়ার কারণেই হালাকু খানকে ডেকে এনেছিল,
এভাবে জাতি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ইতিহাস এটা সাক্ষী যে মুসলিমরা যখন অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয় জনগণ এবং রাষ্ট্রশক্তি, তখন মুসলিমদের লাভের চেয়ে ক্ষতির পাল্লাটাই গোটা ইতিহাসব্যাপী এটা ভারী রয়েছে। এই জন্য ইসলাম এই জাতীয় জিনিসের ক্ষেত্রে খুব সাবধান হতে পারে, অত্যন্ত সাবধান হতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই বাংলাদেশ, আমাদের এই স্বাধীন সীমান্ত যতদিন আছে আমরা সালাত পড়ব, কেউ বাধা দেবে না। আমরা আমাদের মায়েরা পর্দা করবে, কেউ বাধা দেবে না। আমরা এখানে যেইভাবে চাই সেভাবে আল্লাহর ইবাদত করব, আমরা ইনশাআল্লাহ সফল থাকব, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু এই সীমান্ত নষ্ট হলে পরে আজকে ভারতীয় মুসলিমদের কী অবস্থা আমরা জানি। আজকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কতটা নিরাপত্তাহীন, পঙ্গু, পর্যদস্ত, অপদস্ত হয়ে আছে মুসলিমরা। তাদের সেই সীমান্তের স্বাধীনতা খর্ব হওয়ার কারণে কত উদাহরণ আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপর্যয় থেকে হেফাজত করুন। এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে, অখণ্ড অখণ্ডত্ব ঐক্যকে আল্লাহ তাআলা বহাল রাখার, সর্বক্ষেত্রেই এটা রক্ষা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।